हेलो गाइज एंड वेलकम बैक टू माई चैनल हाई स्पीड। तो আজকের ভিডিও ক্লিপস দেখে বুঝতেই পেরেছো আমি কি রান্না করতে চলেছি। একদম ঠিক কাবলি ছোলার ঘুগনি। তো এই কাবলি ছোলার ঘুগনিটা তুমি লুচি কিংবা পরোটা দুটো দিয়েই খেতে পারো, বেশ লাগবে। আর এই রান্নাটায় আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এটা যদি কষিয়ে রান্না করা যায় তাহলে এটার থেকে আর ভালো রান্না কিছু হতে পারে। আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, আমি কোন ইনগ্রিডিয়েন্টসটা কতটা পরিমাণে ব্যবহার করেছি সেই কোয়ান্টিটির আমার কোনো আইডিয়া নেই। আমি যা ইউজ করি সেটা গেস করে ইউজ করি। তো তোমরা যখন রান্না করবে নিশ্চয়ই সেটা কোয়ান্টিটি মেজার করেই রান্না করবে। আর তোমরা যদি আমার এই রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম যদি এটা জানতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি পুরোটা লিখে দিয়েছি। তো আর দেরি না করে চট করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও আমি কী কী ইউজ করি এই কাবলি ছোলার ঘুগনি বানানোর জন্য। আমি সারা রাত এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য এটা ফুলে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম অল্প নুন। তারপরে দিয়ে দিলাম অল্প বেকিং সোডা, যেটাকে আমরা বলি খাবার সোডা। তারপরে একটা দিয়ে দিলাম টি ব্যাগ যাতে কালারটা ভালো আসে। এইবার দেখো পুরো একদম সেই ব্ল্যাক কালারটা চলে এসেছে যেটা আমি চেয়েছিলাম। আমি ওই টি ব্যাগটা তুলে নিলাম, দেখে নিলাম যে আমার ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সর্ষের তেল। তারপরে আমি দিয়ে দিলাম একটু চিনি যাতে ভালো কালার আসে। তারপরে দিলাম গোটা জিরে। তারপরে দিলাম আমি গোটা গরম মশলা, সাথে দিলাম একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা চিরে। ভালো করে নাড়িয়ে দিলাম আমি। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা। দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি দিচ্ছি টমেটো আর পেঁয়াজের বাটা, যেটা আমার বাড়িতে কড়াই ছিল। ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। স্বাদ অনুসারে আরেকবার আমি নুন দিয়ে নিলাম। এরপর দেব একটু হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আরেকটু কালার ভালো করে আসার জন্যে। ভালো করে সব মশলা একসাথে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিলাম টমেটো পিউরি, ভালো করে সব একসাথে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম আমি। ভালো করে এটা ফুটে গেছে, তো আমি দিয়ে দিলাম চানা মশলা। আমি দেখে নিচ্ছি যে এটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এইবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই।
भालो कोरे मिशिए नेब। टक दई देवार साथे साथेई आमी भालो कोरे मिक्स कोरे निएछि। एइबार दिलाम आमी गरम मसाला पाउडार, आमार किन्तु काबलि छोलार घुगनी एकदम शेषेर पर्याये। लास्टे दिए दिलाम बाटार, गैसो आमी अफ कोरे दिएछि एबं ढाकना दिए दिलाम। सार्विंग बोले आमी ढेले दिलाम आमार काबलि छोलार घुगनी। देखो कि सुंदर ग्रेवी होयेछे, जेरकम चेयेछिलाम सेरकमई आउटकाम होयेछे। এখন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কিছু কুচি করা পেঁয়াজ এবং কুচি করা শসা। এবং সবার লাস্টে দেব আমি একটু লেবুর রস। তো আমার কাবলি ছোলার ঘুগনি কিন্তু একদম রেডি টু সার্ভ। এর সাথে হয় লুচি কিংবা পরোটা, তো আমার চাই চাই, তাই জন্য আমি দুটো পরোটাও বানিয়ে নিয়েছি। এসে গেছে, এটা হলো আমার রিভিউ টাইম। তো এখানে আমার কাবলি ছোলার ঘুগনি, এটা হচ্ছে আমার স্যালাড, আর এখানে হচ্ছে আমার দুটো পরোটা। তোমাদের আমি বলেইছি যে আমার কিন্তু লুচি কিংবা পরোটা একটা চাই চাই কাবলি ছোলার ঘুগনি খাওয়ার জন্য। তো এইবার তোমাদের আমি খেয়ে বলছি এটা কেমন হলো। আমি বিশ্বাস করতে পারছি না এত সুন্দর এটা খেতে হতে পারে, আর একবার না খেয়ে থাকতে পারলাম না। তো আমার এই কাবলি ছোলার ঘুগনি তো একদম হিট। তোমরা দেরি না করে চটপট বানাও, খাও আর এনজয় করো। আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।